হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। এখন আমি দেখাবো স্পাইস মানি পোর্টাল থেকে কিভাবে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আসুন শুরু করা যাক। তো এখন আমরা দেখবো কিভাবে স্পাইস মানি আইডি থেকে নতুন প্যান কার্ড করতে পারি। তো প্রথমে আমরা স্পাইস মানি আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেবো। লগ ইন করার পর এই রকম ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে এবং স্ক্রল ডাউন করার পর আমরা এখানে দেখতে পাবো প্যান কার্ড বলে অপশন আছে। তো এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং ফার্স্ট যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রসিড বলে অপশন আছে। তো আমরা প্রসিডে ক্লিক করব। এরপর ইউটিআই যে ওয়েবসাইট সেটা এরকম ভাবে খুলে যাবে এবং এখানে যে এজেন্ট তার নাম দেখা যাবে। এখানে আমার নামটি শো করছে। এবার নতুন প্যান কার্ড করার জন্য আমরা অ্যাপ্লাই নিউ প্যান কার্ড এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান কার্ড 49A এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর ওকে। এরপর সিলেক্ট স্ট্যাটাস ফর অ্যাপ্লিকেশন। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালের জন্য করছি সেহেতু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। কোনো ফার্মের জন্য বা অফিসের জন্য করলে তখন ফার্ম সিলেক্ট করব। তখন লোকাল অথরিটি, কোনো পার্টনারশিপ লিমিটেড এগুলো দেখে নিতে হবে। তো আমরা এখানে ইন্ডিভিজুয়ালের জন্য করছি, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব। ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স বা NRI ক্যাটাগরি তো আমরা এটাকে নো করে দেবো, কিন্তু আমাদের ডিফেন্স যা করছি তার ডিফেন্স বা NRI নয়। তো আপনাদের ক্ষেত্রে যদি ইয়েস হয় তো ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো আমাদের ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড দুটোই লাগবে, তাই আমরা ফার্স্ট অপশানটা সিলেক্ট করে নিলাম, বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড এই অপশানটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের কাছে রেফারেন্স নাম্বারটা চলে এসছে, এটা চাইলে আপনারা নোট করে রেখে দিতে পারেন। তো ওকে করে দিলাম। এরপর পার্সোনাল ডিটেলসে এখানে কুমারী হলে কুমারী, শ্রী হলে শ্রী, শ্রীমতী হলে শ্রীমতী এটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম দুটো সিলেক্ট করার পর এখানে কার্ডের নামটা শো করে যাবে। এরপর হ্যাভ ইউ বিন ফোন বাই আদার নেম, যদি অন্য কোনো নামে পরিচিত থাকে তো ইয়েস করতে হবে, নাহলে আমরা নো করে দেবো। আচ্ছা, এখানে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল এইটা সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসে, যেহেতু এখানে যদি আমরা স্ত্রী সিলেক্ট করি তো এখানে অটোমেটিক্যালি মেল চলে আসে, অনেক সময় মেল চলে আসে। তো এখানে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো কমিউনিকেশন অ্যাড্রেস অফিস না রেসিডেন্ট, কোনো ফার্মের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তখন অফিস করব, আদারওয়াইজ আমরা রেসিডেন্ট করব। যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালের জন্য করব তো আমরা রেসিডেন্ট সিলেক্ট করব। এরপর রেসিডেন্সিয়াল স্টেট কি আছে, তো যে স্টেট হবে সেই স্টেটটা আমরা সিলেক্ট করে নেব। এরপর অফিসের জন্য যদি আমরা কমিউনিকেশন অ্যাড্রেস যদি আমরা অফিস দিই তো অফিস স্টেটটাকেও আমাদের সিলেক্ট করে নিতে হবে, কোন স্টেট। এরপর রিপ্রেজেন্টেটিভ স্টেট, তো রিপ্রেজেন্টেটিভ যে করছে যদি 18 বছরের নিচে হয় তো রিপ্রেজেন্টেটিভ থাকবে, তো তার রিপ্রেজেন্টেটিভ স্টেটটা দিতে হবে এবং 18 বছরের ওপরে হলে হলে তার ডিটেলসটা দিলেই এখানে হবে। এখানে আধার নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার পর আরেকবার দুবার আধার নাম্বারটা চাইবে, তো দুবার আধার নাম্বারটা কনফার্ম করার পর এখানে তার নামটা আধারে যেমন আছে সেরকম ফুল টাইপ করতে হবে, করার পর নেক্সট স্টেপ করতে হবে। তো নেক্সট করার পর আমাদের ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট অপশান চলে আসবে। তো ডকুমেন্ট ডিটেলস আমরা কী কী দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি প্রুফ হিসাবে কী দিতে চাইছি। তো এখান থেকে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারি, আম লাইসেন্স দিতে পারি, ব্যাংক সার্টিফিকেট দিতে পারি, এখানে অনেক রকমের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড, হ্যাভিং ফটোগ্রাফ, তো এত অপশান আছে, তার মধ্যে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে দিতে পারি।
এবং অ্যাড্রেস হিসেবেও অ্যাড্রেস প্রুফ হিসাবেও এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে। তো আমরা এখানে আধার সিলেক্ট করে দিতে পারি এবং আপনাকে আরেকটি ডেট অফ বার্থ বা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আর একটা প্রুফ দিতে হবে। তো এটাকেও আমরা তিনটাকে আধারটাকে সিলেক্ট করে নিতে পারি। করার পর এখানে মেক পেমেন্ট করতে পারি বা আগে এগুলো কমপ্লিট করার পরেও মেক পেমেন্ট আমরা করতে পারি। তো এটা করার পর আমরা কন্ট্যাক্ট ডিটেলস এখানে ক্লিক করব, কন্ট্যাক্ট অ্যান্ড প্যারেন্ট ডিটেলস এখানে ক্লিক করব। করার পর এখানে আইএসডি কোডটা দিতে হবে। আপনি যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন তো আই টাইপ করে আপনি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর এরিয়া কোড, ফোন নাম্বার, এখানে এরিয়া কোড দিতে হবে। এরিয়া কোড না দিলে অসুবিধা নেই, কেন কি এটা ম্যান্ডেটরি নয়। তো এখানে ফোন নাম্বার আর ইমেল আইডিটা এখানে দিতে হবে। এবং প্যান কার্ড ডেলিভারি করার সময় স্পিড পোস্টে যেহেতু আসে তো আপনার ফোন নাম্বার, এই ফোন নাম্বারেই আপনাকে কন্ট্যাক্ট করবে। ইমেল আইডিটা অবশ্যই দেবেন, কেন কি ই প্যান কার্ডটা খুব তাড়াতাড়ি ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর প্যারেন্ট ডিটেলস, তো আপনারা যদি প্যান কার্ডে বাবার নাম টাইপ করতে চান তো এখানে নো করে দেবেন। এবং বাবার লাস্ট নেম এখানে এবং ফার্স্ট নেম এখানে, মিডিল নেম থাকলে মিডিল নেম, এবং মাদার্সের এটা অপশনাল যদিও, তবুও যদি কারোর মায়ের নাম দিতে চান তাহলে এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে মিডিল নেম। এবং কার্ডের মধ্যে কোন নামটা প্রিন্ট করতে চান, ফাদার্স নেম না মাদার্স নেম, সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। পরে নেক্সট স্টেপ করতে হবে। তো নেক্সট করার পর আমাদের অ্যাড্রেস ডিটেলস এই স্টেপটায় চলে আসবো। তো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার বা ব্লক নাম্বার এখানে বসাতে হবে। এখানে নেম অফ প্রিমিসেস বা বিল্ডিং, বিল্ডিংয়ের নাম বা ভিলেজ এখানে বসাতে হবে। এখানে পোস্ট অফিসের নামটা ঠিক করে বসাতে হবে। প্যান কার্ডটা পোস্ট অফিস হয়ে যেহেতু আসবে তো পোস্ট অফিসের নামটা ঠিক করে এখানে দিয়ে দিতে হবে। এরপর এরিয়া বা লোকালিটি বা সাব ডিভিশনের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা এখানে স্টেটটা অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিনকোডটা দিতে হবে, নেওয়ার পর এবং অফিসের ক্ষেত্রে অফিস অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো তারপর সোর্স অফ ইনকাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। স্যালারি হলে স্যালারি, ক্যাপিটাল গেমস হলে বিজনেস হলে ক্যাপিটাল গেমস হবে, এবং আদারওয়াইজ নন ইনকাম হলে নন ইনকাম দিয়ে নেক্সট স্টেপ করতে হবে। তো এরপর প্লিজ চেক ইউর এও কোড ডিটেলস মেসেজটা আসবে, এটা ওকে করে দিলাম। এবার এই কোডগুলো একটু মিলিয়ে দেখে নেবেন, এগুলো অটোমেটিক চলে আসে। এরপর রিপ্রেজেন্টেটিভের অ্যাড্রেস দিতে হবে। তো কেউ যদি মাইনার হয় তো তার বাবার ডিটেলস এখানে দিতে হবে। এখানে টাইটেলে কুমারী কি শ্রী কি শ্রীমতী এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে তার অ্যাড্রেস ঠিক মতো, তার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, এরিয়া, ডিস্ট্রিক্ট এবং পিনকোড ঠিকঠাক মতো ফিল আপ করে। এবং এইখানে যদি মাইনর হয় তো এখানে রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, এবং যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তো এখানে হিজ সেলফ বা হার সেলফ দিতে হবে। তো এখানে যেটা হবে সিলেক্ট করার সাথে সাথেই এখানে যে নামটা দেবেন তার নাম অটোমেটিক এখানে ভেরিফায়ার নেমে এখানে চলে আসবে, এবং ভেরিফিকেশন প্লেস এখানে আপনাদের এরিয়ার নামটা এখানে প্লেসটা এখানে আপনার এরিয়ার প্লেসের নামটা এখানে দিয়ে দেবেন, দিয়ে নেক্সট করবেন। তো এরপরে দেখছেন আদার ডিটেলসে চলে এসেছি আমরা লাস্টে। তো এখানে এরকম শো করবে ডকুমেন্টস আপলোডে কী কী ডকুমেন্টস আপলোড করেছেন সেগুলো শো করবে, এবং অ্যাপ্লিকেন্ট ফটো অ্যান্ড সিগনেচার ফাইলস কীরকম কী রিকোয়ারমেন্ট আছে আপলোড করার জন্য এখানে দিয়ে দিয়েছে স্ক্যানিংয়ের স্পেসিফিকেশন। ফটো স্ক্যানিং 300 DPI-তে করতে হবে, কালার 3213x213 পিক্সেলে, এবং এটি অবশ্যই 30 KB-র নিচে হতে এবং এটি অবশ্যই 30 KB-র নিচে হতে হবে। এবং সিগনেচার 600 DPI-তে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে স্ক্যান করতে হবে, এবং এটা অবশ্যই 60 KB-র নিচে হতে হবে। তো আমরা সাবমিট করব না, কেন কি আমরা ডকুমেন্টস অ্যান্ড পেমেন্টে পেন্ডিং রেখেছিলাম। তো এটা পেমেন্ট করে দেওয়ার পর আমরা সাবমিট করব। তো আমরা ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট এখানে চলে আসবো। এখানে আসার পর এখানে আমরা পেমেন্ট করিনি তখন, তাই এখন পেমেন্টটা করে দেবো, নেক্সট পেমেন্টে ক্লিক করব।
তারপর আপনার স্পাইস মানির ওয়ালেট থেকে টাকাটা কেটে নেবে এবং আপনার মেসেজ শো করবে আধার ম্যাচ ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্ক উইথ প্যান, একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, ওকে করে দেবেন। এরপর আমাদের নেক্সট স্টেপ করে বেরিয়ে গিয়ে আপনারা যে আদার্স ডিটেলস এখানে আমরা চলে আসব। তো আদার্স ডিটেলস এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাবমিট আছে, তো এবার আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরেই এরকম ফর্ম A39A, এটা হচ্ছে কাস্টমার রিসিপ্ট, এটাকে আমরা প্রিন্ট দিয়ে নেবো ফর্মটা, এবং ডাউনলোড PDF ফর্ম, এই ফর্মটাকে আমরা ডাউনলোড করে নেব এবং এটা কাস্টমার রিসিপ্ট, কাস্টমার রিসিপ্টটাকেও আমরা প্রিন্ট করে কাস্টমারকে সাইন করে দিয়ে দেবো। তো এখন আমরা এটাকে সেভ অ্যাজ PDF করে আপাতত আমি সেভ করে রাখবো। ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। করে নিয়ে বোথ সাইড প্রিন্ট হবে, এখানে দুখানা দুখানা পেজ আছে, তো আমরা এটা বোথ সাইড প্রিন্ট করে নেবো। তো এই জায়গায় ফটো সাইজ দেখতেই পাচ্ছেন, এখানে একটা ফটো মারতে হয় এবং এখানে একটা ফটো মারতে হয়, এবং এখানে ফটোর নিচে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে সাইন করতে হয়, আর এখানে ফটোর উপর দিয়ে সাইন করতে হয়, যাতে খেয়াল রাখবেন যাতে মুখে না লাগে। তো স্ক্রল করে নিচে আসলে এই এইখানে দেখছেন একটা সিগনেচারের জায়গা আছে, তো এখানে সাইন করতে হবে। করার পর বোথ সাইড স্ক্যান করে এবং আধার কার্ডটা স্ক্যান করে PDF করে সেটাকে আপলোড করতে হবে এবং ফটো এবং সিগনেচারটাকেও আপলোড করতে হবে। ক্লিক করে এটাকে আমরা ক্লোজ করে দেবো। এবার প্যান ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য আমরা আপলোড ডকুমেন্টসে আসবো এবং এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর প্যান আপলোড ডকুমেন্টস এখানে চুজ করব। চুজ করার পর যেখানে আমরা PDF এ ডকুমেন্টসটা সেভ করে রাখলাম সেখানে চলে যাব, এখান থেকে ডকুমেন্টস নিয়ে নেব। এবার আছে পিকচার্স, তো পিকচার্সটা আমরা এখান থেকে নিয়ে নেব। এবার সিগনেচার, সিগনেচারটা আমরা আবার এরকম ভাবে সিলেক্ট করে নেব। তো এখানে তিনটেই চলে এসছে। এবার এখানে আপলোড দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। তো যেহেতু এটা আমি ডেমো দেওয়ার জন্য দেখালাম, তো কাস্টমার এখনও সাইন করে দিয়ে যায়নি, আমি সবে ফিল আপ করেছি, তো সেই জন্য এখানে আপলোড করব না, আমি এটাকে ক্যান্সেল করে দেবো। তো আপনারা এখানে আপলোড করলেই আপনার ডকুমেন্টসগুলো প্যানের পোর্টালে আপলোড হয়ে যাবে এবং এটা ভেরিফিকেশন হয়ে আপনার আপনি যে কটা প্যান করেছেন আপনার এই ফিজিক্যাল ডকুমেন্ট রিসিপ্ট এই সেকশনে আপনারা তখন দেখতে পাবেন। এখানে আপনার যাবতীয় ডিটেলস দেখতে পাবেন। আপনি যদি প্যান কার্ডটা ট্র্যাক করতে চান, তো ওই ট্র্যাক প্যান থেকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাক করে দেখতেও পারেন কোন জায়গায় আছে, কী কন্ডিশনে আছে, এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।